দেখি না কেন আমার আমিও তো একটা ইয়ে না কেন হবে না এই দিয়ে চার আঙুল হবে এই এটা খোলো মুটো খোলো দেখা করে দাও হাতটা হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আগের ব্লগে দেখতে পেলে যে আমরা আমাদের মনাকার্তিককে দেখতে এসেছি বহু দূর থেকে। তো গাড়ি ভাড়া করে সব ঠাম্মিরা এসছে। তো এই যে আমরা দেখো এখন কটা বাজে বলো তো? ভোর 5:30। তো এখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি, তাই পোহরে পোহরে পুজো ছিল, তো সারা রাত পুজো হয়েছে। তো এর মধ্যে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি, তো এখনও পুজো হচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি এখনও পুজো হচ্ছে, পুজোর এখনও হোম যজ্ঞ বাকি রয়েছে, তো সেটাই এখন হচ্ছে। তো এই যে দেখো ব্রাহ্মণ সব হোমের জন্য যে যজ্ঞের কাঠগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর সাজিয়েছে, আর পুজোটা না খুব সুন্দর করে করছে। আমাদের এইদিকে অতটা এরকমভাবে পুজো দেখিনি কখনো, কার্তিক পুজো। তো ওখানে গিয়ে দেখলাম বেশ ভালো লাগলো, আর মন্ত্রগুলো খুব সুন্দর করে বলছে, এতটাই জোরে জোরে মন্ত্র পড়ছে এই গ্রাম থেকে ওই গ্রামে শোনা যাবে। কারণ কি বলতো, রাত্রেবেলাটা একদম চারিদিকটা থমথমে, তো সেই জন্য মন্ত্রটা পাঠ করলে না অন্য অনেক দূর থেকে শোনা যায়। আর এটা যেহেতু উপরের ঘরে হচ্ছে, বেশ জোরেই আওয়াজটা শোনা যাচ্ছে, নিজের থেকেও দেখলাম। আর এখানে দেখো মা বাবা কি করছে, মনাকার্তিকের মা বাবা একদিকে ফোনে ভিডিও করছে, একজন শঙ্খ বাজাচ্ছে, একজন কাঁসা ধরে রেখেছে, একজন বাজাচ্ছে। দেখো কি টেকনিক, তাহলে মনাকার্তিকটা কেমন হবে আমাদের, তাই না? ঠিক আছে, মা বাবার কাজ দেখো, এদিকে ভিডিও চলছে ফোনে। শুক্ল পক্ষে পঞ্চম মান তীর্থ কাশ্যপ গোত্রস্যপ, আপনার নাম বলুন, দাস কাশ্যপ গোত্রায়া, আপনার স্ত্রীর নাম বলুন দাসা, এই তত্ত্বে কার্তিক পুজো পুজো কি চাই পুজো ঘরের মধ্যে যাচ্ছে। হ্যাঁ জয়ন্তী, গুড মর্নিং। তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি সবাই, সকাল সকাল বলতে ভোরবেলায় উঠা হয়েছে, কারণ পুজোর আওয়াজে আমাদের সারা রাতে ঘুম হয়। অনেক আগেই সকাল হয়েছে, মানে ভোরবেলাতে উঠে আমরা বসে রয়েছি, ভোরবেলা বলতে অনেক সকালে 5টার আগেই, আর সারা রাতে তো ঘুম হয়নি, কারণ পুজো হয়েছে, সারা রাত পুজো হয়েছে, একটুও মানে রেস্ট নেয়নি ওরা, একটানা পুজো করে গেছে ঠাকুরমশাই, তো সেই আওয়াজে ঘুম হয়নি। তো তার ফাঁকে ফাঁকে যা একটু ঘুম হয়েছে, আর সবাই দেখো এখন পড়ে রয়েছে, অরিকের দেবজিৎ বর্ষা ওখানে, আর নীল হচ্ছে বাইরে একটুখানি শুয়ে রয়েছে। দেখো ওই দেখো নীল, এখানটাতেও বিছানা করা ছিল, এখানটাতেও বিছানা করা ছিল, সব তুললাম, তুলে ভাঁজ করে ওই যে ওই জানলাতে রেখেছি। আর কি বলো তো, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, কারণ এই এলোমেলো ঘর হয়ে থাকলে না একটু কেমন যেন লাগে, আর লোকজন আসছে বাড়িতে একটু অস্বস্তি তো হচ্ছে, বালি কিচকিচ করছে, ওই জন্য আমি পরিষ্কার করে দিলাম। আর নিচেটা এখন মূল প্রসাদ বিতরণ করছে, তো চলো দেখাবো তোমাদেরকে। তো প্রসাদটা এখন বিতরণ হচ্ছে, সারা রাত পুজো হয়েছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই যে দেখো আমাদের মনাকার্তিকের এখানটা, মনাকার্তিকেরও সারা রাত ঘুম হয়নি, দেখো মুখটা শুকিয়ে গেছে, তাই না? কি কিউট মনাকার্তিকটা হয়েছে। তো সারা রাতে ঘুম হয়নি, মনাকার্তিক জেগেছিল, আর মনাকার্তিকের মাসি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মাসি আর জেম্মা। তো যেগুলো সব অগোছালো হয়ে রয়েছে এগুলো সব গোছাতে হবে, পুজোর জিনিসগুলো ওগুলো মন পরে করবে। তো চলো নিচেটা তোমাদেরকে একটু দেখি। না
ওর হেলমেট তো ওর কাছে। দেখো মনা কার্তিকের কাকা সব প্রসাদ দিয়েই দিচ্ছে। আমি একটা খেলাম। এখন সব প্রসাদ বিতরণ করার পরে আমরা বসলাম খেতে। মুনও এখন বসেছে, মুন কিছুতেই বসতে চাইছে না, জোর করে বসলাম। আর ওই দেখো বান্টিদের বাড়ি, তো বান্টিদের বাড়িতে এসে পাশের বাড়িতে বিয়ে আছে, তো ওদের শ্রীটা বানাতে দিয়েছিল বান্টির কাছে, তো বান্টিদের বাড়িতে নিতে এসেছে। আর তোমরা কালকে দেখতে পেলে বান্টি কি সুন্দর শ্রী বানায়, তো ওদের বিয়ে শ্রী বানিয়েছে একটা টোপর, কারণ পাশের বাড়িতে ছেলের বিয়ে ছিল। তো আমরা এখন যেখানে দেখো বসে রয়েছি সবাই, সবার স্নান হয়ে গেছে, আমি লেট করলাম, নীল এখানে তেল খুঁজে বেড়াচ্ছে মাথায় মাখবে বলে, তেল খুঁজে পাচ্ছিল না। তুমি বলনি কেন বৌদি কোথায় তেল লেগেছে জানে না, বৌদি বলছে না, গল্প করছে আর এদিকে অরিকে ঠাম্মাই যে ঠাকুর এখানটা দেখছে। আমি যে তুই তো গোপটাও দেখছি মোনা কার্তিকের মতনই দেখেছিস। ফুটবল খেলবে, ফুটবল তো আজকে রান্নার দায়িত্বে রয়েছে দিদি। তো দিদি বলতে মেজদি ভাইয়ের কথা বলছি, মানে জয়িতা দি। তো ওই দিদি রান্না করছে, দেখো অনেক রান্না একা হাতে করছে, আর রান্নার কালারটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে দেখো। আর আগের দিন কিন্তু ভোগের রান্নাটাও দিদি করেছিল, খুবই টেস্টি হয়েছিল। দিদি এরা মতো খাওয়ার পরে পেট থেকে ছবি তোলা যেত। আর একজন দেখো তো সেই সারাদিন ধরে খেটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে। তোমার ফর্সা টুকটুক থেকে দিদিটা আগুনের তাতে তাতে কালো শুয়ে রয়েছে। কাকা একবার খেয়ে নে তো। এইখানে এক সাইডে বসে চামচ আর গামলা রয়েছে। দেখাশোনা করছে, কত সুন্দর সাজুগুজু। এই দেখাবি না কেন? কেন বল বৌদিকে, বৌদি দেবরের বিয়ে কেমন হচ্ছে রান্না? কেন চলে যাচ্ছ কেন? গেলাম, তুমি থাকো, তাড়াতাড়ি সুসংবাদ নিয়ে এসো। তাই না, তাড়াতাড়ি সুসংবাদ নিয়ে এসো মনা কার্তিক। আমি একটু জল খাবো, তো আমরা এখন স্টেশন এসে বসে রয়েছি। তো একটা ট্রেন মানে ওভারব্রিজে থাকতে থাকতে ট্রেনটা বেরিয়ে গেল, মানে এত খারাপ অবস্থা আমাদের। মানে আর 2 মিনিটের জন্য যদি তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে ধরতে পারতাম, তো সেটাই লেট হয়ে গেল। আর তাছাড়াও কী বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে না তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা যায় না, একা একা হলে দৌড়ে টৌড়ে যাওয়া যায়, কিন্তু দেখো কতগুলো মানুষ আর কতগুলো বাচ্চা আমাদের সাথে, এদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা যেত না। তো যার জন্য আমি কাকাকে বললাম আস্তে আস্তেই যাও, যতক্ষণ ধরতে পারবো না তো তাড়াহুড়ো করতে হবে না, আমরা পরেরটাতেই যাবো। তো সেই জন্য বসে রয়েছি। দেখো স্টেশনে কত লোক হয়ে গেল, এতক্ষণ লোক ছিল না। আর আমরা চাকদা পৌঁছে গেছি, দেখো ওই দেখো মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাবো। তো আমি আর মা চলে এসেছি দেখো গাছের দোকানে। আসলে আমি এখান থেকে মাঝে মধ্যেই গাছ কিনে নিয়ে যাই। তো এবারও শীতের সিজনে কিছু গাছ নেওয়ার খুব ইচ্ছা ছিল, মাকে বলছিলাম যে বাড়ি যাওয়ার সময় কিনবো। তো মা আর আমি চলে এসেছি দোকানে, আর কাকিমা কাকাদেরকে অটোতে যেতে বললাম। তো আমরা যদি তাড়াতাড়ি কিনে নিতে পারি তো এক অটোতেই চলে যাবো, তার হলো না। তো এই যে এখানে গাছটা কিনতে এসেছি, তো গাছে এই ব্লিডিং হারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মানে আমি বলার আগে আরেকজন নিয়ে নিলো, আমার খুব খারাপ লাগছে। তো আমি একটা গোলাপ গাছ কিনেছি, গাঁদা ফুল গাছ কিনেছি, আর 4টে ন্যাস্টাশিয়াম কিনে নিয়ে বাড়ি ফিরছি। তো মা আর আমি যে বাড়ি ফিরছি, আর কাকিমারা আগের অটোতে চলে গেছে।
বাড়িতে দিদি জামাইবাবু রয়েছে, তো ওদের জন্য কিছু খাবার নিতে বলছিল মা। পিয়ারা নেওয়া হয়েছে, কিন্তু মা বলছে কিছু সিঙ্গারা নিয়ে নে, নিয়ে তারপর বাড়ি চল। তো সেই জন্য সিঙ্গারা নিয়ে নিলাম এই দোকানটার থেকে। আর গোলাপ গাছের গোলাপগুলো আমার খুব ভালো লাগছে, তো গাছটা ফুলগুলো দেখেই নিয়েছি। তো অবশেষে বাড়ি আসছে, আর এদিকে বিয়ের বাজনা আসছে। আজকে দুটো তিনটে বিয়ে আছে মনে আমাদের এদিকে। আমার টিন টিন কি করছে ও? সোনা সোনা পাখি, তুমি কি করছো? সোনা পাখি কই? ইবা নিঙ্কু দিদি, হ্যাঁ রূপা, নিঙ্কু দিদি একটু পরিষ্কার কর না কিনি। ও সোনা কি হচ্ছে মা? বাবা হামি দিচ্ছে, থ্যাংক ইউ বেবি। চোখ মুখ বসে গিয়েছে বেবি, আমার সোনাটা চোখ মুখ বসে গিয়েছে। একদিন রূপা দেখিনি, মাম্মা দেখিনি, তো বসবে না আমার কিউট বেবি, সোনা বেবি তো তুমি, তুমি তো আমার সোনা বেবি। আমি ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে আসছি। বাড়ি পাহারা দিতে বলেছে, শুয়ে বসে কাটি দিচ্ছে, দেখো কিরম জামাই। টিভি দেখে দেখে আবার সন্ধে দিয়েছে, বাবা বিশাল বড় কাজ করেছে, বিছানা তুলেছে। তো এটা নীলদের দিয়ে আসে, আর এটা নিয়ে যেতে হবে না, খা। ছোট ছোট সিঙ্গারা কাট দিবি নিয়ে গিয়ে। আমি আজ শুধু শীতের সিজনের ফুল গাছই আনতে গেছিলাম, তো বেশি কিছু ছিল না, তো আমি নিয়ে এসেছি চারটে, তো দিদিকে দুটো দিয়ে দিলাম। দিদি জামাইবাবু বাড়ি চলে গেছে, আর দুপুরে দিদি পোলাও আর চিকেন রান্না করেছিল, তো সেটাই খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।